একদিন রাতে টুনি ও টোনা ঘুমাচ্ছিল, হঠাৎ করে টুনির বাথরুম পায়। সে তখন টোনাকে ডাকে, টোনা টোনা উঠো না, আমি একটু বাথরুমে যাব, আমার একা যেতে ভয় করছে। তখন টোনা বলে, তুমি একা চলে যাও, আমি যেতে পারবো না। তখন টুনি বাধ্য হয়ে একাই বাথরুমে যায়। আর বাথরুমের ভেতর ঢুকে যেতেই হঠাৎ করে কারেন্ট চলে যায়। আর টুনি তখন ভয়ে কেঁপে ওঠে। আর সে তখন বাথরুম না করে পালিয়ে আসতে চায়, কিন্তু দেখে বাথরুমের দরজাটাও বন্ধ হয়ে গেছে। এরপর টুনি ঘুরে দেখে বাথরুমের ভেতরে একটা ডাইনি দাঁড়িয়ে রয়েছে। আর বলে, অনেকদিন ধরে কিছু খাইনি টুনি, তোকে তো আজ খাবো বলেই এখানে এসেছি। তখন টুনি বলে, দয়া করে আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। তখন ডাইনি বলে, একটা শর্তেই ছাড়বো, যদি ভিডিওটি সকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে।